বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো একটু নলেজের অবস্থা হবে, যেহেতু হচ্ছে আমাদের ছুটন কাকুর সিজন চলে আসছে। তো এই সিজনে সবাই যেহেতু একটু বেঁকে চেকে বসে, তো আপনাদেরকে সোজা করার জন্য মোটামুটি একটু গরম দেওয়ার জন্যই গরমদায়ক পোশাক নিয়ে চলে আসছে ইনশাআল্লাহ। যাই হোক, এখন কিন্তু এরকম শীত পড়ে নেই, মাঝে দরকার এই শীত মোকাবেলা করার জন্য আপনাদের যেটা দরকার মাঝে এই টাইপের কিছু হচ্ছে যে উষ্ণতা ছড়াতে পারে এরকম কিছু পোশাক দরকার। তো এর মধ্যে হচ্ছে বেস্ট হচ্ছে আপনার সুইট শার্ট। তো আজকে হচ্ছে বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিছু সুইট শার্টের কালেকশন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে টমি হিলফিগারটা দেখাচ্ছি। টমি হিলফিগার দুইটা কালার আছে, একটা হচ্ছে নেভি ব্লু, একটা হচ্ছে অলিভ কালার। এই দুইটা কালার খুবই স্টাইলিশ এবং হচ্ছে খুবই মানে হচ্ছে একটা ব্যাপার আছে না যে কালারটা হচ্ছে আপনার ফুটে উঠবে, এরকম দুইটা কালার খুবই গর্জিয়াস কালার। এই হচ্ছে আপনার নেভি ব্লু কালারটা টমি হিলফিগারের। আমি যদি দেখাই প্রোডাক্টটা তাহলে বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে ইনটেক বক্স থাকবে। হচ্ছে টমি হিলফিগারের ব্র্যান্ডিং কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে একদম 100% এমব্রয়ডারি করা আছে, নিউ ইয়র্ক টমি হিলফিগার খুব দারুণভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে। ব্র্যান্ডিংটা কিন্তু খুব দারুণভাবে করা আছে এখানে। এ হচ্ছে টমির যে ব্র্যান্ডিংটা আছে সেই ব্র্যান্ডিংটা এখানে ইউজ করছে। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু আপনার টমির ব্র্যান্ডিং ইউজ করছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আপনার টেরি ফেব্রিক্সটা দেখতেই পাচ্ছেন। টেরি ফেব্রিক্সের যারা হচ্ছে টেরি ফেব্রিক্স সম্পর্কে যাদের আইডিয়া আছে, যারা পরছেন অলরেডি, তারা তো জানেন যে কতটা কমফোর্টেবল। আচ্ছা, একটা কালার, নেক্সট একটা কালার দেখাবো। এটা হচ্ছে আপনার অলিভ কালার। এই হচ্ছে অলিভ কালারটা, আমি দেখাই। অলিভ কালারটা খুবই চমৎকার একটা কালার, এটা হচ্ছে সবথেকে সুন্দর স্টাইলিশ একটা কালার, এবং এই কালারটাতে হচ্ছে সবাইকে মানাবে আশা করি। আপনি যে কোনো আউটফিটের সাথে এই কালারটা খুব ভালো একটা আউটলুক পাবেন ইনশাআল্লাহ। শীতের সিজনটা মোটামুটি ছেলেদের জন্য একটা স্টাইলিশ একটা সিজন। স্টাইল হচ্ছে অলিভ কালারটা, দুইটা কালার আমি দেখালাম টমি হিলফিগার, একটা হচ্ছে অলিভ কালার, এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার। এই দুইটা কালার থেকে আপনারা আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। এখানে হচ্ছে টমির ব্র্যান্ডিং করা আছে খুব দারুণভাবে। মোটামুটি প্রোডাক্টটা হচ্ছে যে খুবই প্রিমিয়াম একটা হচ্ছে ভাইব দেওয়ার চেষ্টা করছেন, যেন হচ্ছে আপনারা যে কোনো বয়সের যে কোনো সাইজের ভাই ব্রাদারের আউটফিটটাতে যেন ভালো একটা আউটলুক দেখা যায়। এই হচ্ছে অলিভ কালারটা। আর ব্যাক সাইডে যদি দেখাই, এই হচ্ছে ব্যাক ভিউটা, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানেও কিন্তু যথেষ্ট স্টিচ আছে, বিশেষ করে ফেব্রিক্সটা খুবই স্মুথ, আপনার হচ্ছে পরে খুব ভালো একটা কমফোর্ট পাবেন, আর হ্যান্ডফিলটাও খুবই অসাধারণ একটা হ্যান্ডফিল পাবেন। এই হচ্ছে টমি হিলফিগার। নেক্সট হচ্ছে একটা দেখাবো, এটা হচ্ছে আপনার এলভির লুইস ভিটন। লুইস ভিটনের টোটাল তিনটা কালার আছে, তিনটা কালারই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে একটা কালার, তিনটা কালারই আমি দেখাই। এই হচ্ছে লুইস ভিটনের, এই দেখেন, এটা হচ্ছে আপনার এলভির যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু এখানে খুব দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে মাঝখানে আবার এমব্রয়ডারি করা আছে। ফেব্রিক্সটা খুবই অসাধারণ ফেব্রিক্স, খুবই ফ্যান্সি টাইপের ফেব্রিক্স। এখানে হচ্ছে লুইস ভিটনের লেদার পিস ইউজ করা আছে। ভিতরে ফেব্রিক্সটা যদি দেখাই, হচ্ছে টেরি ফেব্রিক্সের খুবই ওয়ার্মফুল একটা ফেব্রিক্স। মোটামুটি আপনারা এগুলো হচ্ছে যে ভারী যে জ্যাকেটগুলো আছে বা ব্লেজার বলেন জ্যাকেট বলেন সেগুলো নিচে হচ্ছে আপনি চাইলে এগুলো ইজিলি পরতে পারবেন। এ হচ্ছে আপনার লুইস ভিটনের খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ব্ল্যাক কালার, যারা হচ্ছে ব্ল্যাকটা পারচেস করতে যাচ্ছেন, টোটাল তিনটা কালার আছে লুইস ভিটনের, ব্ল্যাক, অলিভ আর একটা হচ্ছে মিন্ট। এই তিনটা কালার আছে, এই তিনটা কালার থেকে আপনারা যেটা আপনাদের কালার চয়েস হয় যেটা ভালো লাগে আপনারা চাইলে সেটা নিয়ে নিতে পারেন। তো আশা করি বুঝতেই পারতেছেন প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের আউটলুক কতটা গর্জিয়াস। আর নেক্সট আচ্ছা আরেকটা কালার দেখাবো, এটা হচ্ছে মিন্ট কালার। প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, মানে চোখ সরানো যাবে না। আমার স্টাইলিশ ভাই ব্রাদার যারা আছেন আলহামদুলিল্লাহ ফ্যাশন পেজ থেকে, যারা রেগুলার কেনাকাটা করে থাকেন, তাদের জন্য আশা করি একদম বেস্ট হচ্ছে একটা কম্বো হবে আশা করি ইনশাল্লাহ। তো এই হচ্ছে একটা কালার, এই হচ্ছে মিন্ট কালারটা, সবথেকে কালারফুল একটা সুইট শার্ট। এটা যে কোনো আউটফিটের সাথে এই কালারটা সবথেকে বেশি ভাসবে, মানে একটা ভাষা আছে না যে ফুটে ওঠে একটা ব্যাপার থাকে, কিন্তু যে কিনলেই হইল না একটা জিনিস, ঠিক আছে, এটা ফুটারও কিন্তু একটা ব্যাপার থাকে যে আপনি একটা জিনিস পরছেন বাট আপনাকে খুব বেশি একটা মানাচ্ছে না। তো এরকম অনেকের ক্ষেত্রে হয়, ঠিক আছে, কিনে নেওয়া যাওয়ার পর হচ্ছে আফসোস করে। তো আমি আশা করবো আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এসে লুইস ভিটনের তিনটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তিনটা কালার থেকে আপনারা আপনাদের বেস্ট চয়েস অনুযায়ী যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা চাইলে পারচেস করে নিয়ে যেতে পারেন। এ হচ্ছে তিনটা কালার এলভির আর টমির। তো প্রথমে দুইটা কালার দেখিয়ে দিলাম, এই মোটামুটি হচ্ছে আপনাদের সুইট শার্টের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি। সুইট শার্টে আরও নতুন নতুন কালেকশন আসবে, তো এই কালেকশনগুলো প্রায় স্টক শেষের দিকে। তো যারা এখনও পারচেস করতে পারেন না, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে খুব দ্রুত এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি নতুন হয়ে থাকলে আমার পেজে লাইক দিয়ে দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় ভিডিওর জন্য ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।